গোলাঘাট জেলার সরুপথার মহাবিদ্যালয়ের সোনালী জয়ন্তী বর্ষর সামরণী অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি গোলাঘাট জেলার সরুপথার মহাবিদ্যালয়ের সোনালী জয়ন্তী বর্ষর সামরণী অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি চলি আছে। আগন্তুক 3, 4, আর 5 নভেম্বর তারিখে দয়াং ধনশিরি উপত্যকার আটাইতক পুরনি উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান সরুপথার মহাবিদ্যালয়ের সোনালী জয়ন্তী বর্ষর মহাবিদ্যালয় সুন্দরক সজায় পড়ায় জাকটিয়া করে তুলবলে চেষ্টা করা হয়েছে। 4 নভেম্বর দিনা বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর বহু কেগী সাহিত্যিক উপস্থিত থাকবে। 5 নভেম্বর দিনা মুক্তি সভার মুখ্য অতিথি রাজ্যপাল গুলাব চন্দ কাটারিয়া, স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, বিত্তমন্ত্রী অজন্ত নেও, কৃষিমন্ত্রী অতুল বরা, সদৌসম ছাত্র সন্থার উপদেষ্টা ডক্টর সমুজল কুমার ভট্টাচার্যের বহু কেগী সাহিত্যিক তথা উচ্চপদস্থ বিষয়া উপস্থিত থাকবে। সাংস্কৃতিক সন্ধ্যার মুখ্য আকর্ষণ অভিনেতা তপন দাসে সাংস্কৃতিক সন্ধ্যার মঞ্চ উদ্বোধন করার উপস্থিত থাকবে। তৰালী শর্মা, দীপলীনা ডেকা, প্রশান্ত রাজখোৱা, আচুর্য বরপাত্র গোহাঁই, মন্টু গোহাঁইর গীতর শরাই, প্রতিদিনে উদীয়মান শিল্পীর দ্বারা সাংস্কৃতিক সন্ধ্যার গীতর শরাইর মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীসলার বিচিত্র অনুষ্ঠান থাকবে। সরুপথারের পরাণ গোস্বামীর রিপোর্ট, আদিত্য।